হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। কি বন্ধুরা, মুখের সমস্ত ব্রণ ফুসকুড়ি কালো দাগ চোখকে একদিনে দূর করে নিজেদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে চাইছো? তাহলে আমার দেখানো এই পদ্ধতিতে তোমরা গোলাপ জল ও চন্দনের সাথে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে ব্যবহার করো, তাহলেই দেখবে তোমাদের স্কিন অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে। কি বন্ধুরা, তোমাদের মুখেও কি ব্রণ ফুসকুড়ি, মেচেতা, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন এই সমস্যাগুলো কিন্তু খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে? আর তোমরা চাইছো এটাকে কিভাবে রিমুভ করবে? তাহলে বলবো একদম চিন্তা করতে হবে না, কারণ আজকে আমি তোমাদের সাথে চন্দন গুঁড়োর একটা অ্যামেজিং ফেস প্যাক শেয়ার করব, যেটা তোমাদের মুখের রিঙ্কেল, ফাইন লাইন্স, মেচেতা, ব্রণ ফুসকুড়ি, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, রোদে পড়া সানট্যান, সানবার্নকে ইনস্ট্যান্ট রিমুভ করে দিয়ে তোমাদের স্কিনের যে প্রাকৃতিক জেল্লাটা রয়েছে সেটাকে ফিরিয়ে দিতে সাহায্য করবে। প্রাচীনকাল থেকেই কিন্তু রূপচর্চায় চন্দন গুঁড়ো ব্যবহার করা হচ্ছে। চন্দন গুঁড়োর মধ্যে এমন কিছু উপাদান আছে যা আমাদের ত্বকের জেল্লাকে দ্বিগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করে। এতগুলো সমস্যা যদি একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি সলভ হয়ে যায়, তাহলে কেনই বা আমরা এই রেমেডিটা ট্রাই করব না? তো কি সেই রেমেডিটা, সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে। তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। আজকের রেমেডিটা তৈরি করার জন্য আমার প্রথমেই এখানে লাগবে চন্দন গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, যে কোনো ব্রণের দাগছোপ দূর করতে চন্দন গুঁড়ো খুবই একটা উপকারী ইনগ্রেডিয়েন্টস, এটা আমরা প্রত্যেকেই জানি। এই চন্দন গুঁড়োর সাথে মাত্র কয়েকটা জিনিস মিশিয়ে লাগালেই কিন্তু আমাদের স্কিনটা একদিনে অনেকটা ফর্সা উজ্জ্বল হয়ে যাবে, ব্রণের দাগছোপগুলো দূর হয়ে যাবে এবং স্কিনটা ভেতর থেকে হেলদি হয়ে উঠবে। তো চলো বন্ধুরা, ফেস প্যাকটা কীভাবে তৈরি করবে আর কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা দেখে নেওয়া যাক। তো আমি এখানে প্রথমে একটা কাচের বাটিতে 1.5 চামচের মতন চন্দন গুঁড়ো নিয়ে নিচ্ছি। বন্ধুরা, যাদের স্কিন খুব অয়েলি তাদের জন্য কিন্তু চন্দন গুঁড়ো দারুণভাবে কাজ করে। তো দেখো, আমি এখানে চন্দন গুঁড়োর সাথে 1 চামচের মতন গোলাপ জল অ্যাড করছি। গোলাপ জল আমাদের স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করবে, পিএইচ লেভেলে ভারসাম্যটাকে বজায় রাখবে, স্কিনকে টান টান করবে এবং স্কিনের মধ্যে যে পোর্সগুলো রয়েছে সেগুলোকে মিনিমাইজ করবে। গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট প্রোভাইড করবে। আর আমি এখানে একটা শশা নিয়ে নিয়েছি। দেখো, প্রথমে শশার খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তারপর আমি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়ে শশার রসটা বার করে নেব। বন্ধুরা, শশার রসের সাথে যদি চন্দন গুঁড়ো শুধু মিশিয়েও যদি একটা ফেস প্যাক বানিয়ে তোমরা ফেসে লাগাতে পারো, তাহলে তোমাদের স্কিনের যে জেল্লাটা রয়েছে সেটা কিন্তু ইনস্ট্যান্ট ফিরে আসবে, মুখের যে কোনো কালো দাগছোপ রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা ভেতর থেকে ফর্সা হয়ে যাবে। তো প্রথমে দেখো, আমি গ্রেট করে রাখা শশা থেকে শশার রসটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি, দিয়ে এই শশার রসটা আমি যে চন্দন গুঁড়োটা নিয়েছি তার মধ্যে অ্যাড করে দেবো। তো দেখো, আমি এখানে 3 চামচের মতন শশার রস অ্যাড করছি, মানে একটা স্মুথ পেস্ট তৈরি করতে যতটা শশার রস প্রয়োজন তোমরা ততটা শশার রস এখানে অ্যাড করে দেবে। এরপর দেখো, আমি এখানে 1/2 চামচের মতন কস্তুরি হলুদ অ্যাড করছি। তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে তোমরা কিচেন হলদি অ্যাড করতে পারো, তবে এর পরিমাণটা একদমই কম হবে। আর আমি এখানে মধু অ্যাড করছি, 1 চামচের মতন মধু অ্যাড করে দেবো। তোমাদের স্কিনে যদি মধু স্যুট না করে তাহলে তোমরা এটা স্কিপ করে যাবে। মধু কি করবে, আমাদের স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করবে, ময়শ্চারাইজ করবে, রিঙ্কেল, ফাইন লাইন্স, মেচেতার মতন দাগকে রিমুভ করে দেবে, স্কিনকে টান টান রাখবে, স্কিনের মধ্যে যে এজিং সাইনগুলো আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে। তো এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবে, যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। তাহলেই কিন্তু আজকে আমাদের সেই স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং ফেস প্যাকটা তৈরি হয়ে যাবে চন্দন গুঁড়োর, যেটা লাগানোর পর কিন্তু আমাদের স্কিনটা জাস্ট একদিনে কিন্তু অনেকটা ফর্সা উজ্জ্বল হয়ে যাবে, কালো দাগছোপগুলো রিমুভ হয়ে যাবে, তারপর ব্রণ ফুসকুড়ির মতন যে সমস্যা তোমাদের এত পরিমাণে দেখা দিয়েছে সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তো দেখো বন্ধুরা, আমার ফেস প্যাকটা পুরো রেডি হয়ে গেছে। তো এবার এটাকে কীভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, ইদানিং দেখতে পাচ্ছ আমার ফেসের মধ্যে অ্যাকনে পিম্পলের সমস্যাটা খুব বেশি পরিমাণে বেড়ে গেছে, সেটা কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে। তো তাই ভাবলাম যে আমি একটা ফেস প্যাক তৈরি করি যেটা আমার এই মুখে ব্রণ ফুসকুড়ির সম্ভাবনাটাকে একটু কমিয়ে দেবে, সেই জন্যই আমি আজকে চন্দনের ফেস প্যাকটা ইউজ করছি। ভাবলাম যখন নিজেই ইউজ করব তখন তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো চলো এবার ফেস প্যাকটা লাগাই। তো তার আগে ফেসটাকে ক্লিন করা প্রয়োজন। তো আমি জাস্ট একটু নারকেল তেল নিয়ে নিচ্ছি, নারকেল তেল দিয়ে মুখে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি,
নারকেল তেল দিয়ে ফেস ম্যাসাজ করলে তোমাদের ফেসটা অনেকদিন অবধি টানটান থাকবে, তোমাদের স্কিনের কোলাজিন বুস্ট হবে, তারপর তোমাদের বুড়িয়ে যাওয়া ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল টানটান হবে, তোমাদের ডেড স্কিন সেলের লেয়ারটা উঠে যাবে, তোমাদের পোর্সের মধ্যে যদি কোনো ধুলো ময়লা জমে থাকে সেটা ডিপলিভাবে ক্লিন হবে। তো দেখো আমার ভালোভাবে ম্যাসাজ করা হয়ে গেছে। তো এবার আমি একটা ভেজা রুমালের সাহায্যে আমার মুখের মধ্যে যে এক্সেসিভ এক্সট্রা অয়েল রয়েছে সেটাকে ভালো করে মুছে নেবো, তারপরই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো। তো ফুল ফেসে মোটা লেয়ার করে এই ফেস প্যাকটা লাগিয়ে নেবে, আর এটি বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট 7 থেকে 10 মিনিট মতন রেখে দিলেই হবে। আর পুরোপুরি ড্রাই করারও কোনো প্রয়োজন নেই, কারণ চন্দনগুঁড়ো খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তো পুরোপুরি ড্রাই করার কোনো প্রয়োজন নেই। আর এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে একদিন করে ইউজ করবে, ছেলে মেয়ে টিনেজার্স প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে, বিশেষ করে টিনেজার্সদের জন্য বলছি। তোমাদের মুখে দেখবে ব্রণ ফুসকুড়ি হওয়ার চান্সটা খুব বেশি থাকে, তাই তোমরা যদি চন্দনগুঁড়োকে এইভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমরা দারুণ রেজাল্ট পাবে, তোমাদের মুখে ব্রণ ফুসকুড়ির সম্ভাবনাটা একদমই কমে যাবে। কারণ অয়েলি স্কিনেই কিন্তু ব্রণ ফুসকুড়ি খুব বেশি পরিমাণে দেখা দেয়, আর যদি স্কিনটা মোটামুটি একটা নর্মাল লেভেলে চলে আসে তাহলে কিন্তু ব্রণ ফুসকুড়ি অতটা হবে না। তাই তোমাদের ফার্স্ট ব্রণ ফুসকুড়িটাকে কমানোর জন্য তোমরা চন্দনগুঁড়োকে এইভাবে অ্যাপ্লাই করবে। তো দেখো আমার ফুল ফেসে মোটামুটি ভালো করে লাগানো হয়ে গেছে, তো 10 মিনিট পর তোমাদের ফেসটাকে ক্লিন করে দেখাবো যে আমার ফেসটা কতটা ক্লিন হয়েছে। আর প্রত্যেকটা রেমেডি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করো, সত্যি বলছি মানে বড়রা যারা দেখছো বা আমার থেকে এজে যারা কম তারা দেখছো, প্রত্যেককেই বলছি দারুণ কিন্তু রেজাল্ট পাবে। আস্তে আস্তে তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের স্কিনের যে ব্রাইটনেস ভাবটা রয়েছে সেটা কতটা বেড়ে গেছে, তোমাদের মুখে মেচে তার দাগ থাকলে সেটা রিমুভ হবে, কালো দাগছোপ, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন সমস্ত কিছু সমস্যা রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটা ভেতর থেকে ফর্সা উজ্জ্বল হবে। আমি এটা বলছি না যে প্রচণ্ড পরিমাণে কালো সে ফর্সা হয়ে যাবে, কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ব্রাইটনেস ভাবটা আসবে, সেটা কিন্তু খুবই প্রয়োজন যে উইদাউট মেকআপে তোমাদের স্কিনটা কতটা গ্লো করছে। তো দেখো বন্ধুরা 10 মিনিট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটা আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি, তারপর তোমরা ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, কারণ চন্দনগুঁড়োর একটু গুঁড়ো গুঁড়ো ভাব কিন্তু স্কিনের মধ্যে থেকে যায়, তাই ভালো করে ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ওয়াশ করে নেবে। তো বন্ধুরা দেখো ঠান্ডা জল দিয়ে ভালো করে ফেসটা ধুয়ে আসার পর আমার ফেসটা কতটা ক্লিন লাগছে, কতটা গ্লো করছে ফেসটা, মানে যে ব্রণ ফুসকুড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমবে, একদিনে কমবে না। আর এটা যদি তোমরা সপ্তাহে একদিন করে লাগাও বা যাদের মুখে খুব বেশি পরিমাণে ব্রণ রয়েছে তারা সপ্তাহে 2 দিন করেও অ্যাপ্লাই করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা ন্যাচারালভাবে গ্লো করছে, তো তোমরাও কিন্তু এই রেমেডিটা অ্যাপ্লাই করে আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা? আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য দারুণ একটা হেল্পফুল ভিডিও ছিল, কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিনটা যেন ন্যাচারালভাবে গ্লোয়িং থাকে এবং স্কিনের মধ্যে যেন কোনোরকম কালো দাগছোপ না থাকে। তাই তোমরাও যদি চাও ব্রণ ফুসকুড়ি মেচে তা পিগমেন্টেশন সানবার্ন সানট্যানকে রিমুভ করতে, তাহলে এই চন্দনগুঁড়োর যে ফেস প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটা সপ্তাহে একদিন করে অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক করে দিও, লাইক করতে কিন্তু একদমই ভুলো না।